আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা আপনার আপনাদের হলো প্লাজো হাতা কাটিং দেখাবো এবং প্লাজো হাতা কাটিংয়ের আপনার বিস্তারিত আপনাদেরকে বলবো কিভাবে হলো কাটিং করতে হয় হাতার আপনার হলো ঢালু কত টুক দিতে হয় মোরাটা কিভাবে কাটিং করতে হয় হ্যাঁ তারপরে মাঝখানে যেই ইয়াটা আছে সেটা কীভাবে করতে হয় অনেকে মাইক হাতাও বলে বাট এটা আসলে মূলত হলো প্লাজো হাতা ঠিক আছে তো কাপড়টা এই যে হাতের কাপড়টা এইভাবে এই যে এটা হলো পায়রের সাইড এভাবে আগে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে এই যে এভাবে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে আমাদের এটা হাতার লং হলো হলো ষোলো সত্তর ইঞ্চি ঠিক আছে হাতার ইয়েটা হলো সত্তর ইঞ্চি আর এটা হলো মাপ নিতে হয় আপনার হলো যে এই কনুর এই যে এই কনুরটা যে আছে এই কনুর থেকে এই এত উপরে একটা মাপ নিতে হয় হাতের উপর থেকে তো এটার মাপ হলো আমাদের হলো নয় ইঞ্চি ঠিক আছে ন ইঞ্চি তো প্রথমে হলো আমাদের ওই যে এই যে উপরের এই দাগটা দিয়ে দিতে হবে এই যে উপরে ঠিক আছে এখান থেকে আমাদের হলো ঢালু দিতে হবে এখান থেকে আমাদের ঢালুটা দিতে হবে হলো কমের পক্ষে তিন ইঞ্চি ঠিক আছে বডি কম যার কারণে তিন ইঞ্চি দিলাম এখানে হলো আমাদের হলো এই যে হলো সাড়ে আট ইঞ্চি এই যে এই যে এরিয়াটা সাড়ে আট ইঞ্চি আর এটা হলো যে আমাদের সত্তর ইঞ্চি তারপরে এই যে এগুলো হলো এইভাবে হলো ইয়ে নিতে হবে ব্যাস দাগ দিয়ে নেবে এভাবে এভাবে সোজা দাগ দিয়ে নেবেন না পরে তারপরে এই যে আমাদের এখানে হবে হলো এখানে হবে আমাদের হলো সোয়া ছয় ইঞ্চি কারণ হলো বডি হলো কম এটা সোয়া ছয় ইঞ্চি এখানে এই ইয়েটা আর কি মোহরাটা আর এখানে হবে হলো আমাদের নয় ইঞ্চি এই যে কণির উপরে যেটা এটার মাপও রাখছি এটা আপনি যতটুকু লুজ দেবেন সেই হিসাবে এটা ইয়ে করবেন ঠিক আছে আর এপাশে কাপড়ের পানা যা থাকে পুরোটাই তারপরে এই যে এটা হলো যে এই যে কাটিংটা হবে এই যে এতটুক সেলাইয়ের জন্য এই যে এইভাবে মোহরা মোহরা কখনও কিন্তু এইভাবে কাটবেন না ঠিক আছে এটা হলো এই যে এইভাবে এতটুক প্রায় হলো এই যে এইভাবে নিয়ে আসবেন তা না হলে কিন্তু মোহরাটা সুন্দর হবে না ঠিক আছে দেওয়ার পরে এই যে এখান থেকে এখান থেকে এই যে এটা হলো এই যে এই শেপ দিয়ে নিতে হবে এই যে এই শেপ তারপরে এই যে এই শেপটা এই যে এইভাবে উঠায় দিবেন ঠিক আছে এই যেভাবে দিবেন এই যে হলো এইভাবে ব্যাস ঠিক আছে পরে হলো যে আমরা হলো এই যে এই যে হলো কাটিং করে ফেলবো এটা এই যে হাতর মোহরার ইয়াটা কিন্তু দেখবেন সব সময় এটা কোনোভাবেই কোনা করা যাবে না ঠিক আছে কোনোভাবেই কোনা করা যাবে না এই যে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে এইটা আর তারপরে আমি খুলে দেখাইতেছি তারপরে এখানে যে সেলাই চিকন সেলাই দেবো এই এত রেখে খেয়ে ব্যাস বাস এরপরে এই যে মার্জিন রাখবো এখানে এই যে মার্জিন যতটুকু মার্জিন রাখেন আর কি ঠিক আছে পরে হলো এই যে এইভাবে হলো এই যেভাবে কেটে ফেলবো আসলে কাপড় এটা পানা হলো কম আর এই জায়গাটা হলো একটা সেন্টার দিয়ে রাখবেন যখন হলো সেলাই করবেন তখন এটা দুই পাশটা মেফে দেবেন এই যে এখানে একটা সেন্টার এরপরে হলো তালপাট এই তালপাটটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হাতার সময় অনেকেই বলে তালপাট কাটিং করা লাগে না তালপাট কাটিং করা লাগে না যেগুলো হলো গোলগলা ঠিক আছে দুই পাশে সমান গলা সেগুলো হলো বডিতেও তালপাট হয় না হাতাতেও তালপাট হয় না আর যেগুলো হলো জামা হলো আপনার এই যে এই যে তালপাটটা এই যে এখান থেকে ধরে কাটবেন বাস এরপরে এই যে এটা হলো এইভাবে হালকা একটু এই যে এইভাবে শেপ দিয়ে নেবেন তাহলে হলো কোনা জুলে যাবে ঠিক আছে এই হাফ ইঞ্চির মতো এইভাবে একটু শেপ দিয়ে নিলে তাহলে আর কোনা জ্বলবে না বাস তো আশা করি বুঝতে পারছেন আর এই তালপাটটা যেগুলো যেটা বলতেছিলাম তালপাট আপনার হলো যে ইয়া হয় যেটাতে হলো আপনার গোল গলা হয় সামনে পিছে সমান গলা সেটাতে তালপাট হয় না আর যেটা হলো সামনা পিছন আছে কামিজে সেটাতে তালপাট অবশ্যই হবে তো আশা করি বুঝতে পারছেন আর আপনি যদি আমাদের চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন অবশ্যই আমরা অনেক অনেকগুলো অনেক ভিডিও আমরা আপলোড করছি সেগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ